স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন প্যারেটিং আজকালে। সাথে আছি আমি ইশরাত জাহান। সময় বদলেছে, আজকাল পুরুষের পাশাপাশি বাড়ছে নারীদেরও কর্মসংস্থান। তাই অনেক পরিবারেই দেখা যায় মা বাবা উভয়ই কর্মজীবী। অফিসের কাজের চাপ বা নানা ব্যস্ততায় সন্তানকে সময় দেওয়াটা তাই ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। এতে করে শিশুর মানসিক বিকাশে কখনো কখনো বাধা পড়ে। মানসিক অবসাদ থেকে শুরু করে নানা রকম মানসিক অসুস্থতায় ভুগতে পারে শিশু। তাই অফিসে কাজের ফাঁকে সন্তানকে সময় দিতে হবে। সন্তানের প্রতি এই দায়িত্ব কেবল মায়ের নয়, মা বাবা উভয়েরই। চেষ্টা করুন অফিসের পাশাপাশি মা বাবা উভয়কেই সন্তানের কোয়ালিটি টাইমের জন্য। আলোচনার জন্য আমার সাথে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ আঞ্জুমান পারভীন। আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি কর্মজীবী বাবা মায়ের শিশুর প্রতি যত্ন। দর্শক আপনারাও পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। আমরা আলোচনা শুরু করব। আঞ্জুমান পারভীন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্যারেন্টিং আজকাল অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে, আমরা যেহেতু মানে কর্মজীবী বাবা মা কীভাবে শিশুর প্রতি যত্ন নেবেন সেটা নিয়ে কথা বলবো, তাহলে সেক্ষেত্রে শুরুতে আমরা একটু শিশুর প্রতি যত্নটা কি শুধুই মানে খাওয়ানো বা ঘুম পাড়ানো, নাকি এর সাথে আর অনেক কিছু যুক্ত আছে? ধন্যবাদ ঈশ্বর। অবশ্যই শুধু খাওয়ানো ঘুম পাড়ানো না, শিশুর সার্বিক বিকাশের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং বিকাশের ক্ষেত্রে আগেও অনেকবার আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বলেছি যে পাঁচটি ডোমেইন রয়েছে, এই পাঁচটি ডোমেইনের কথা আমাদের ভাবতে হবে। যেমন খাওয়া দাওয়া একেবারেই সরাসরি সংযুক্ত হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে এই শারীরিক বিকাশের সাথে জড়িত, সেটা হচ্ছে আমরা বলি মোটর ডেভেলপমেন্ট, যে তার মাসল গুলো, তার পেশির গুলো যে সঞ্চালন, সেই বিষয়গুলো ঠিক মতো হচ্ছে কিনা। একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট বলি, আর একটা ফাইন মোটর ডেভেলপমেন্ট। এবং এর সাথে আরেকটি বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে সেন্সরি ডেভেলপমেন্ট। এই সেন্সরি অর্গানগুলো কিন্তু ব্রেইনের যখন বিকাশ শুরু হয় মায়ের গর্ভে, তখন থেকে এই ডেভেলপমেন্টের প্রসেসটা শুরু হয়ে যায়। এবং জন্মের পরবর্তী সময়ে আমাদেরকে কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হবে শিশুর এই সেন্সরি ডেভেলপমেন্টের উপরে এবং তার সাথে মোটর ডেভেলপমেন্ট। এর পরবর্তীতে এই মোটর ডেভেলপমেন্ট এবং সেন্সরি ডেভেলপমেন্টের উপরেই কিন্তু নির্ভর করছে বাকি বিকাশগুলো, যেমন তার ভাষার বিকাশ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। এক্সপ্রেসিভ হচ্ছে শিশু কথা বলে কি কি প্রকাশ করতে পারছে, তার শব্দ ভান্ডার কতটুকু আছে। আর রিসেপটিভ হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং, সে কতটুকু বুঝতে পারে তার আশেপাশের মানুষ যে কথাগুলো বলছে সেটা। এরপরে হচ্ছে তার জ্ঞানীয় বিকাশ, যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি আমরা, যে কি কি ধরনের কনসেপ্ট বা কি কি ধরনের বিষয় সম্পর্কে তার আগ্রহ তৈরি হচ্ছে এবং সে জানছে সেটা। এবং তারপরে হচ্ছে তার সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, যে সামাজিকভাবে তার যেই সক্রিয়তাটা দেখার কথা, যে আচরণগুলো দেখার কথা, সেগুলো কিন্তু জন্মের পরে একদম এক মাস বয়স থেকেই আমরা দেখতে পাই। এবং একই সাথে তার আবেগীয় বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি। তাহলে শিশু যত্ন বলতে আমরা যেটা বুঝবো, একেবারেই মায়ের গর্ভে যেদিন শিশুকে মা কনসিভ করছে, পুরো করে যে মায়ের যে যত্নটি গর্ভে সন্তান যতদিন আছে, 270 থেকে 285 দিন সাধারণত ধরা হয়, এই পুরোটা সময় জুড়ে মায়ের যত্ন কিন্তু শিশুর যত্নের সাথে কানেক্টেড বা অতপ্রোতভাবে জড়িত। এবং এরপরে জন্মের পরবর্তী সময়ে যে পাঁচটি ডোমেইনের কথা আমরা বলেছি, সেই ডোমেইনগুলোতে শিশুর প্রত্যেকটি বয়সের আবার কতগুলো এইজ স্পেসিফিক এক্সপেকটেশন আছে, যে কোন বয়সে আমি শিশুর কাছে কি কি আচরণ আশা করতে পারি। যেমন একটা উদাহরণ এখানে দিতে পারি, 10 মাস বয়সেই কিন্তু একটি শিশু তার নাম ধরে ডাকতে সাড়া দেওয়ার কথা, কিন্তু সেখানে যদি 10 মাস বয়সেই সেই সাড়াটা না দেয়, তাহলে কিন্তু আমার বুঝতে হবে যে শিশুর বিকাশে কোথাও একটা বাধা তৈরি হচ্ছে। শিশুর যত্নের দায়িত্ব আসলে কার? আমরা একটা আফ্রিকান একটা প্রভার্ব আছে, খুব ব্যবহার করি আমরা যারা শিশু বিকাশ নিয়ে কাজ করি, যে ইট টেকস আ ভিলেজ টু রেইজ আ চাইল্ড। তার মানে একটা গ্রামের সকলকেই দরকার একটি শিশুকে বড় করতে। এবং শিশু যদি এই গ্রামের সকলকে তার বেড়ে ওঠার বা বিকাশের ক্ষেত্রে না পায়, তাহলে সেই শিশুই সেই গ্রামটি পুড়িয়ে দেবার ক্ষমতা রাখতে পারে। তো এই জায়গাটিতে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে একটি শিশু সে একটি দেশের বা এই সারা বিশ্বের একটি সম্পদ, তার মেধা, তার মস্তিষ্ক সবকিছু মিলিয়ে। তার মানে তার যত্নের জন্য বাবা মা ছাড়াও সকলেরই দায়িত্ব রয়েছে।
তো এই জায়গাতে আমাদের ক্ষেত্রে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যারা সন্তান ধারণ করেন তারা কিন্তু সেই সাপোর্টটা পান, কিন্তু সেই সাপোর্টটা কতটুকু হেল্পফুল হচ্ছে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে সেটা আমাদেরকে একটু বিবেচনায় আনতে হয়। আরেকটা বিষয় হলো যে বাবা মাকেও ভাবতে হবে যে তারা হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার এবং তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে কাকে কাকে এই শিশু পরিচর্যার ক্ষেত্রে তারা ইনক্লুড করতে চান। পরিবারে অনেক সদস্যই থাকতে পারে যে তারা হয়তো বা আগ্রহ নিয়ে আসবে, তারা হেল্প করতে চাইবে বা তারা আশা দিবে যে হ্যাঁ তোমাদের সন্তান হলে আমরা তোমাদেরকে সাহায্য করব, কিন্তু বাবা মাকে চিন্তা করতে হবে যে এই মানুষটি সাহায্য করতে আসছেন বা চাইছেন তার পর্যাপ্ত মানে জ্ঞান রয়েছে কিনা বা দক্ষতা রয়েছে কিনা এই শিশু পরিচর্যার যে বিষয়টি সেখানে রোল প্লে করার জন্য। তাহলে এটা একটা কমপ্লিকেটেড প্রসেস আমি বলবো যে সকলেরই ভূমিকা রয়েছে কিন্তু সকলের ভূমিকাকে এনশিওর করার জন্য সেখানে আমাদের কিছু ফিল্টারিং এর দরকার আছে বা কাটছাঁট করবার দরকার আছে যে কার কাকে কোন ভূমিকায় রাখা হবে এবং প্রত্যেকেই তৈরি কিনা শিশু পরিচর্যার জন্য। আচ্ছা, এখন আপনি যেহেতু বলছেন যে সমাজ, পরিবারের অন্য সদস্য, একটা পুরো গ্রামেরই দায়িত্ব, আমরা যদি একেবারে নিউক্লিয়ার ফ্যামিলিগুলোর কথা চিন্তা করি, শহর কেন্দ্রিক যে পরিবারগুলো সেখানে যখন বাবা মা চাকরি করছেন তখন তাদেরকে একজন কেয়ার গিভার বা গৃহকর্মীর কাছে তার সন্তানকে রেখে যেতে হয়, তাদের উপরে নির্ভর করতে হয়, তো সেই জায়গাটায় একজন গৃহকর্মীর কাছে সন্তান রেখে যাওয়া কতটা নিরাপদ তার বিকাশের জন্য? একদমই না, একদমই নিরাপদ না। এবং এই এই যে একটা পদ্ধতি বা প্রক্রিয়া আমাদের সমাজে প্রচলিত আছে এটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। খুবই কন্ট্রাডিক্টরি একটা বিষয় যে বাবা মাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পত্তি কি, তারা কিন্তু বলবেন তাদের সন্তান, কিন্তু তারা নির্দ্বিধায় সেই সন্তানকে একজন অদক্ষ যার হয়তো বা প্রাইমারি এডুকেশনটাই কমপ্লিট হয় নাই সেরকম একজন মানুষের কাছে তারা সন্তানকে রেখে সারাদিনের জন্য চলে যেতে বাধ্য হচ্ছেন বা চলে যাচ্ছেন বা এই বিষয়টিকে ওইভাবে চিন্তা করছেন না। এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই আমাদেরকে ট্রেইনড কেয়ার গিভারের যে একটা ব্যবস্থা এটা আমাদের থাকতে হবে যে আমরা ট্রেইনড কারো কাছে সন্তানকে রাখা, আর না হলে পরিবারের কোনো সদস্য যদি এই কাজটিতে সাহায্য করেন সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই, আরেকটি ভুল ধারণা বা ভুল একটা কি বলবো যে প্রক্রিয়া আমাদের মধ্যে প্রচলিত আছে যে আমরা ভাবি আমাদের ষাটোর্ধ বাবা মায়েরা আবার আমাদের সন্তানদেরকে লালন পালন করবে। অনেকেই মনে করেন এবং আমাদের কাছে যখন অনেক কর্মজীবী বাবা মায়েরা আসেন তারা বলেন যে আমার বাবা মা দেখাশোনা করেন আমার সন্তানকে। একটা টডলার বা 2 বছর বয়সী বাচ্চার যে পরিমাণ এনার্জি থাকে এবং তার পেছনে যেই পরিমাণে ফিজিক্যালি ইনভলভ হতে হয় একজন অ্যাডাল্টকে, যেই পরিমাণে ছোটাছুটি করতে হয়, কখনোই একজন ষাটোর্ধ বয়স্ক মানুষের সেই এনার্জিটা থাকে না। তো সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে কার কাছে আমরা সন্তানকে রাখবো। এবং গৃহকর্মী তো অবশ্যই না যদি না তার এই শিশু পরিচর্যার ক্ষেত্রে তার কোনো প্রশিক্ষণ থাকে বা তার এডুকেশন লেভেল কি। ইভেন আমরা এখন ইনফ্যান্ট মেন্টাল হেলথ নিয়ে যখন কাজ করতে যাচ্ছি আমরা দেখছি একজন অ্যাডাল্টের যদি মানসিক অসুস্থতা থেকে থাকে বা মানসিকভাবে যদি তার মানসিক চাপ অনেক বেশি থেকে থাকে, তার অ্যাংজাইটি থেকে থাকে, সেটার প্রভাবও কিন্তু শিশুর বিকাশের উপরে পড়ছে বা শিশুর মধ্যেও কিন্তু সেই অ্যাংজাইটিটা ট্রান্সফার হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি এটা কত সেনসিটিভ একটা প্রসেস। আরেকটি বিষয় আমাদের তো মনে রাখা উচিত যে আমরা আজকাল রোবট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় যে চায়নাতে বা জাপানে যেখানে রোবট তৈরি হচ্ছে সেই ল্যাবরেটরিতেও যতটুকু সেনসিটিভ একজন সায়েন্টিস্ট তার কত রকমের ডিগ্রি নিয়ে সে হয়তো একটা রোবট তৈরি করার কাজে নিজেকে নিযুক্ত করছেন বা সুযোগ পাচ্ছেন, আর আমরা আমাদের এখানে আমাদের প্রজনন ক্ষমতা আছে বলেই আমরা বাবা মা হয়ে যাচ্ছি কোনো রকমের প্রশিক্ষণ ছাড়া, কোনো কিছুই ছাড়া। এবং এই একটি বিষয়ে আমরা সব সময় উদাহরণ দিয়ে থাকি, আমাদেরকে আমাদের বাবা মারা বড় করেছে না বা বয়স্করা বলে থাকেন তোমাদেরকে আমরা বড় করেছি না, কিন্তু এই যে সময়ের সাথে সাথে আমরা 6 মাস পর পরে অনেকে দেখা যায় আমাদের স্মার্টফোনটা চেঞ্জ করছি বা টেকনোলজি আপগ্রেডেড হচ্ছে, তার মানে কি একটা মানুষের মস্তিষ্ক নিয়ে আমরা কথা বলছি। 6 মাস আগে যে শিশুটি জন্ম নিয়েছে, 6 মাস পরে যে শিশুটি জন্ম নিয়েছে তার সাথে কিন্তু এই 2 শিশুর কিন্তু জেনারেশন গ্যাপ হচ্ছে 6 মাস। তার মানে এই 6 মাসেও হয়তো ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে নিউরোসায়েন্টিস্টরা আরো অনেক নতুন রিসার্চ নিয়ে এসেছে, তো আমাদেরকে কিন্তু আপডেটেড থাকতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা একটা হিউম্যান ডেভেলপমেন্ট প্রসেস যেটা একেবারে সায়েন্টিফিক একটা প্রসেস,
সেই বিষয়টা নিয়ে আমরা ইনভলভ বাবা মা হিসেবে, এবং যারাই আমরা এই প্রক্রিয়ার মধ্যে ইনভলভ আছি, এটা যে কোনো প্রফেশনালও হতে পারেন, যারা শিশুকে নিয়ে কাজ করছেন তাদেরকেও কিন্তু এই সেন্সিটিভিটিটা আমি বলুন আপনি সাথে থাকুন। আজমান পানভীর, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে দর্শকের উত্তরটা নেব আপনার কাছ থেকে। প্যারেন্টিং আজকাল একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার প্যারেন্টিং আজকাল অনুষ্ঠানে। আলোচনা করছি কর্মজীবী বাবা মায়ের শিশুর প্রতি যত্ন এই বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ আঞ্জুমান পারভীন। আঞ্জুমান পারভীন, আমরা আবার আলোচনা শুরু করব। আমাদের একজন দর্শক জানতে চাইছিলেন যে তার সন্তানের বয়স 10 মাস, ডাকলে তাকাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না, আর 10 মাস বয়সে ওজন কত হওয়া উচিত? আচ্ছা, 10 মাস বয়সে ওজনটা হচ্ছে 8 থেকে 10 কেজির মধ্যে, এটা ভ্যারি করতে পারে। আর ডাকলে সাড়া দিচ্ছে, তো সে বলছে যে তাকাচ্ছে, ঘুরে তাকাচ্ছে, এটাই কিন্তু সাড়া দেওয়া। এবং এর পরে উনি কি সম্ভবত মুখে শব্দ করছে না, হয়তো উনি ওটা হয়তো বুঝিয়েছেন একটা দুইটা শব্দ তার করার কথা, কিন্তু এটা উনি আরো 2 মাস অবজার্ভ করুক। অবজার্ভ করার পরেও যদি শিশুর মধ্যে শব্দের ব্যবহারটা সেভাবে নেই, সেক্ষেত্রে উনি অবশ্যই একজন শিশু বিকাশ বিশেষজ্ঞের সাথে বা শিশু বিকাশ কেন্দ্র ওনার এরিয়াতে যেখানে আছে উনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে গৃহকর্মীর কাছে শিশুকে রেখে যাওয়াটা নিরাপদ না আপনি বলছিলেন, তো সেই ক্ষেত্রে শিশু দিবা যত্ন কেন্দ্র কতটা ফলপ্রসূ হবে এই ক্ষেত্রে? শিশু দিবা যত্ন কেন্দ্রের তো অবশ্যই একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং ফলপ্রসূ, কিন্তু আমি একই কথা আবার বলবো, সেখানে যারা কাজ করছেন, যে কর্মীরা আছেন, তারা কি এই শিশু বিকাশের বিষয়ে তাদের প্রশিক্ষণ রয়েছে কিনা সেই বিষয়টা আমাদেরকে এনশিওর করতে হবে। বাবা মায়েদের প্রথম যেটা করণীয়, যে নিজেদেরকে তৈরি করা, নিজেরা আসলে শিশু বিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং প্যারেন্টিং কিন্তু একটা শেখার বিষয়, এটাকে শেখার বিষয় এবং পরবর্তীতে যাদেরকেই প্রসেস এর মধ্যে করবেন তাদের ব্যাপারে ওনাদেরকে একইভাবে খোঁজ খবর নিতে হবে। আঞ্জুমান পারভীন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি আসলে শুনতে পাচ্ছি না। এখন এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো যেই যাদেরকে আমরা আসলে এই শিশু পরিচর্যার বিষয়টিতে ইনক্লুড করব বা ইনভলভ করতে চাই, সেটা হতে পারে উনি কোনো প্রি স্কুলে দিচ্ছেন বা ডে কেয়ারে দিচ্ছেন, সেখানে যারা কাজ করছেন যে প্রফেশনালসরা, তারা এই বিষয়ে প্রশিক্ষণ রাখেন না এবং তাদের দক্ষতাটি আসলে বিবেচনা করতে হবে। আপনি প্যারেন্টিং এর কথা বলছিলেন, এইটা বাংলাদেশে প্যারেন্টিং সম্পর্কে জানেন এরকম বাবা মা খুব কমই আছেন, তো বাংলাদেশে তো প্রাতিষ্ঠানিকভাবে প্যারেন্টিং শেখার কোনো জায়গাও নাই সেভাবে, তো সেক্ষেত্রে নতুন বাবা মা যারা হতে যাচ্ছেন তারা যদি চান যে আমরা জিনিসটা সম্পর্কে জেনে তারপরে বাবা মা হওয়ার ট্রাই করব, তো সেই ক্ষেত্রে প্যারেন্টিং এর ব্যাপারটা তারা কোত্থেকে জানতে পারেন? প্যারেন্টিং এর এই বিষয়টি নিয়ে আজকাল বাংলাদেশে কাজ হচ্ছে, খুবই সীমিত আকারে হচ্ছে। আমরা যারা শিশু বিকাশ নিয়ে কাজ করছি আমরা কিন্তু এই প্রক্রিয়াটির সাথে একেবারে, যখন গর্ভবতী এক্সপেক্টিং প্যারেন্টস যারা, তাদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করি। তবে এখানে একটা গ্যাপ রয়েছে নেটওয়ার্কিং এ, যেমন যখনই গাইনোকোলজিস্টের কাছে একজন অভিভাবক যাচ্ছেন, উনি যখন জানাচ্ছেন যে আমি আসলে বাবা মা হতে চাই বা এই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে চাই, তখন গাইনোকোলজিস্ট কিন্তু ইনভলভ করতে পারেন অন্য সদস্যদেরকে, অন্য প্রফেশনালদেরকে, সেটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বাবা মায়ের হয়তো বা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করতে হতে পারে, বা তারা ডিরেক্টলি আমাদের মতো, আমরা যারা প্যারেন্টিং নিয়ে কাজ করছি ওনারা আমাদের কাছেও আসতে পারেন। তবে সরকারিভাবে একটা উদ্যোগের এখানে দরকার রয়েছে বলে আমি মনে করি, এবং যে নেটওয়ার্কিংটার কথা বলছিলাম যে প্রফেশনালদের মধ্যে, যে প্রত্যেকটি হসপিটালে যে সিডিসি ডিপার্টমেন্ট গুলো আছে তারা যদি একেবারে
গাইনোকোলজিস্টদের কাছে যখনই এনরোল করছেন বা একজন পেশেন্ট যাচ্ছেন, সাথে সাথে যদি তারা এই সিডিসি ডিপার্টমেন্টের যারা শিশু বিকাশ নিয়ে কাজ করছে তাদের সাথে যদি একটা যোগাযোগ তৈরি করে দিতে পারে, মানে একটা টিমের মতো করা যেখানে হচ্ছে বাবা মায়েরা সব ধরনের পরামর্শই পাবেন। আমার বাচ্চার বয়স অলমোস্ট 3 বছর, মানে 1 বছর কম, মানে 1 মাস কম। তো ও আর কি মোবাইল দেখার কারণে দেখা যাচ্ছে যে আপনার ওই অন্য ভাষায় কথা বলে, বাংলা ভাষায় টোটালি কথা বলতে পারে না। এখন আমাদের কি করণীয় যাতে আমি আবার আবার ওকে বাংলা ভাষায় কথা বলাতে পারি? বয়স কত বললেন? বুঝতে পারিনি। 2 বছর 11 মাস, 3 বছর তার এখনো হয়নি, 1 মাস বাকি আছে। বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলে? হ্যাঁ। প্রথম যে বিষয়টি বলবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিন্তু 2 বছরের নিচে শিশুদের জন্য গ্যাজেট এক্সপোজার জিরো একটা রিকমেন্ডেশন আছে, এবং এর পরবর্তীতে তাদের এই যে স্পেসিফিক কতটুকু সময় সে আসলে এই টেকনোলজির সাথে কানেক্টেড থাকতে পারে সেটার একটা রিকমেন্ডেশন আছে, এটা গুগল করে কাইন্ডলি একটু দেখে নিতে পারে। এবং 2 বছর 11 মাস যেহেতু আপনি বলছেন, তার এখন 1 ঘন্টার বেশি আসলে টিভি বা মোবাইল ফোন বা এই ধরনের কোনো টেকনোলজির সাথে তার যোগাযোগ থাকা উচিত না। এবং অন্য ভাষায় কথা বলার যে ব্যাপারটা বলছেন, সে তার মানে তার মধ্যে একটা রিচুয়ালিস্টিক বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, যে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজকে সে চুজ করছে যেটা তার মায়ের ভাষা না বা তার প্রাইমারি এনভায়রনমেন্টে যে ভাষায় কথা বলা হচ্ছে না। তার মানে এখন একেবারেই গ্যাজেট এক্সপোজারটা বন্ধ করে দিয়ে আপনারা তার সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় আলোচনাটা বাড়িয়ে দেন এবং হিউম্যান ইন্টারাকশনটা অনেক বেশি বাড়ান। এরপরেও যদি দেখেন যে 2-3 মাসের মধ্যে টেকনোলজি বা গ্যাজেট এক্সপোজারটা একদম জিরো করে দেওয়ার পরেও তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আসছে না, আমি বলবো অবশ্যই একজন শিশু বিকাশ বিশেষজ্ঞদের সাথে বা যে কোনো একটি হসপিটালে সিডিসি ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। আঞ্জুমান পারভীন, এই প্রশ্নের সঙ্গে আমাদের আজকে শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, প্যারেন্টিং আজকাল এই ছিল আজকের মতো। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথির সাথে। সঙ্গে থাকুন।